আজকের গল্পের নাম অবলা প্রাণীকুল। কলেব এবং কণ্ঠে আমি রজিনা ব্যানার্জি। কিরে, কিছু খাবার পেলি? না, একজন অল্প কিছু কাঁচা চোখরা ফেলল। আমি দৌড়ে গেলামও, কিন্তু পুরোটাই পড়ল কাদা নর্দমায়। আচ্ছা টমি ভয়, ওরা তো সব থেকে বুদ্ধিমান প্রাণী, ওদের অনেক বুদ্ধি। তাহলে ওরা ওদের উচ্ছিষ্ট খাবারের অংশটুকু কেন নর্দমায় ফেলে, আমাদেরকে কেন দেয় না? জানো, ওরা ইচ্ছা করে না খাওয়া খাবারের টুকরোগুলো নর্দমার কাদায় ফেলে। আজ না আমার খুব খিদে পেয়েছে, আজ কোথাও এক টুকরো খাবার পেলাম না। সেই সকাল থেকে একভাবে ঘুরে চলেছি। বিড়াল ভাই, কি বলি বলতো, আমাদের তো কষ্ট বোঝার মতো প্রাণী এই পৃথিবীতে নেই। আমরা তো চেঁচিয়ে আমাদের কষ্টের কথা কাউকে বলতে পারি না, বোঝাতেও পারি না। ওপরওয়ালা তো আমাদের বলটাই দেয়নি, তাও মুখটা কাচুমাচু করে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের মুখের দিকে তাকানোর সময় কি অত বড় বুদ্ধিমান প্রাণীকুলের আছে? চলো না বিড়াল ভাই, হতাশ না হয়ে আরেকটু খুঁজি। আমি কিছু খেতে না পারলে আমার বাচ্চাগুলো দুধ পাবে না। তুমি তো তাও গ্রিলের ফাঁক দিয়ে বাড়ির অন্তরে ঢুকে যেতে পারো, আর আমাদের দৌড় উঠোন পর্যন্ত। হাসালে টমি ভাই, এখন আর বাড়ির অন্তরে ঢুকেও কোনো লাভ নেই। সবাই এখন মাছ মাংস রাখে ফ্রিজে, আর যারা ফ্ল্যাটে থাকে তারা খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে ডাস্টবিনে, সেটা আবার থাকে ঢাকা। এসব কথা বলে আর দুঃখ দিও না, যে পরিমাণ খাবার মানুষ খায় তার উচ্ছিষ্ট অংশটুকু পেলেই আমরা বেঁচে যেতাম। তা বাদে আগে তাও ইঁদুরগুলোকে একটু ধরে ধরে খেতাম, যদিও ওদেরও খাওয়া উচিত নয়, ওরা দুর্বল বলে আমরা ওদের হত্যা করি। কিন্তু পেটের দায়ে এছাড়া তো আর কোনো উপায় থাকে না। তবে ইদানিং সবাই ইঁদুরগুলোকে বিষাক্ত ঔষধ দিয়ে একসঙ্গে মেরে ফেলছে। কি জানি কেন কিছুদিন হলো হোটেল, চায়ের দোকান, মিষ্টির দোকান সবই প্রায় বন্ধ। এগুলো খোলা থাকলে আমরা অনেক বাতিল খাবার পাই, ওরা খাবার বাইরে ফেলে না, আমাদেরকে দেয়। এখন আর বিয়ে বাড়ি হচ্ছে না, কোনো অনুষ্ঠানও হচ্ছে না, এবার মনে হয় আমাদের না খেয়েই মরতে হবে। না টমি ভাই, আর আমি দৌড়ে দৌড়ে ঘুরতে পারছি না, আজ আমাদের কপালে মনে হয় কিছুই জুটবে না। চলো আমরা ওই গাছের তলায় গিয়ে একটু জিরিয়ে নিই, ওখানে তো দেখছি অনেকেই আছে, চলো ও সবার সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলি। কি গো টমি ভাই, বিড়াল ভাই, তোমাদের মুখগুলো এত শুকনো কেন আজ? আজ কিছু পেলে না বুঝি? না গো তোতা পাখি, আমাদের দুঃখের কথা আর বলো না ভাই। তা তোমাদের খবর কি? আর খবর, আমাদের দেখলেই তো মানুষ খাবারের লোভ দেখিয়ে খাঁচাই পড়তে চায়। আমরা তো পাখি, আমাদের কি ওই ছোট্ট খাঁচাতে মন ভরে না মন পোষায়? কোনো একটা কারণে মানুষগুলো না এখন ঘরবন্দি। দেখ কেমন লাগে, আমাদের বন্দি করে রাখার জ্বালা এবার যদি ওরা একটু বোঝে। বুঝে উল্টে দেবে সবগুলো হিংসুটে, দেখো না আমরা পাখি কুলেরা গাছে ফলমূল পাকলে একটু খাই বলে গাছে গাছে ঘন্টি বেঁধে রেখেছে, কেমন দেখো না? আমাদের গাছে বসতেই দিতে চায় না, অত ফলের মতো দুই একটা যদি আমরা খাই তাতে কি এমন কমে যাবে? ওপরওয়ালা তো আমাদের এখানে পাঠিয়েছে বেঁচে থাকার জন্যই, এই পৃথিবীটা শুধু কি মানুষের একার? বলি সে কথা ওদের বোঝাবে কে? এই যে আমাকে এখন গাছে বেঁধে রেখে দিয়ে চলে গেছে, কিন্তু কাল তোমাদের সঙ্গে আমার আর দেখা নাও হতে পারে, কে জানে, বাড়িতে হয়তো কোনো কসাই বসে আছে আমার অপেক্ষায়। আমার বয়স হয়েছে, আমি আর এখন দুধ বাচ্চা কিছুই দিতে পারি না,
এক যখন প্রয়োজন ছিল তখন কত যত্ন ছিল, এখন প্রয়োজন ফুরিয়েছে তাই অজানা লোক দেখলে বুকের মতো কেঁপে ওঠে। আমাদের সবারই সমস্যার অন্ত নেই, কিন্তু দুঃখের বিষয় আমাদের বলার মতো কোনো জায়গা নেই এবং শোনারও কেউ নেই। ঠিকই বলেছ তোমরা, এই দেখো না আমরা একটু ডোবা নালায় একটু বাস করি, একটু শ্যাওলা পোকামাকড় খেয়ে বেঁচে থাকি, কিন্তু ইদানিং সব ডোবা নালা বুঝিয়ে বড় বড় ইমারত তৈরি করছে। আমরা এবার কোথায় যাই বলো? আমরা ব্যাগ বলে কি আমাদের বেঁচে থাকার অধিকারটুকু নেই? পটমি ভাই, ওই দেখো না তোমার হুলো পা ল্যাংচাতে ল্যাংচাতে আসছে। ও মা, ওর পা তো রক্তে ভেসে যাচ্ছে গো। এই এই সর্বনাশ কী করে হলো গো? কী করে এমন হলো বলো আমাকে। আর বলিস না, আমি মনে হয় বাঁচব না রে। ওই একটা বাড়িতে ওদের পোষা কুকুরগুলোর কত মাছ মাংস দিয়েছিল, তাই আমি ওখান থেকে এক টুকরো নেবার চেষ্টা করেছিলাম তোর জন্য। তুই না খেলে বাচ্চাগুলো তো দুধ পাবে না, তাই না? তাই ওরা ধারলো হেসো দিয়ে আমার পাটায় নামিয়ে দিয়েছে। খুব যন্ত্রণা হচ্ছে রে, আমি সহ্য করতে পারছি না। কেন তুই এখানে গিয়েছিলিস বলতো? ওগুলো তোদের শখের কুকুর, ওরা তো বাড়ির আভিজাত্য বাড়ায়, আর আমরা কি কাজে লাগি ওদের বল? তাই আমাদের খেতে দেবে? অথচ পাড়ার কোনো চোর ঢুকলে আমরাই সবার আগে এগিয়ে যাই। ওদের এই পোষা কুকুর নরম বিছানায় সুন্দর করে ঘুমায়, ওরাও আমরা আমি নাক ডাকে ঘুমায়। এই আমরাই ঘেউ ঘেউ করে সবাইকে পাহারা দিই, এর জন্য আমাদের অনেক সঙ্গীকে চোরের হাতে মরতেও হয়। ও টমি ভাই, ওই দেখো না ওই একদল মানুষ গাড়ি করে আজকে আবার আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, সেই আগের দিনের মতো। ওরা খুব ভালো, চলো না হুলোকে আমরা ওখানে নিয়ে যাই, ওরা ঠিক কোন একটা ব্যবস্থা করবে। হ্যাঁ তাই চল দেখি। হুলোর দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে, পাটা রক্তে ভেসে যাচ্ছে। ওদের জন্য খাবার আনা পশুপ্রেমীরা হুলোকে দেখেই ছুটে এলো এবং সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য পশু চিকিৎসালয়ে নিয়ে ছুটল। সপ্তাহখানিক টমির উদ্যোগের সঙ্গে দিন কাটল। এক সপ্তাহ পর হুলো টমির কাছে ফিরল পাটা একদম সুস্থ করে। দুজন দুজনকে আলিঙ্গনে যেন কত কথাই না বলছে আজ, চোখের ভাষা বুঝিয়ে দিচ্ছে এতদিন পর সঙ্গীকে কাছে পাওয়ার আনন্দ। হ্যাঁ ওরাও আমাদের মতো সুখ দুঃখ অনুভব করে, আঘাত পেলে কষ্ট পায়, ওদেরও আমাদের মতো সংসার আছে, সন্তান আছে, বাঁচার ইচ্ছা আছে। ওরাও চায় না এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে। আমাদের সঙ্গে অন্যায় হলে আমরা তার প্রতিবাদ করতে পারি, আমাদের কষ্ট হলে আমরা মুখ ফুটে চিৎকার করে সবাইকে জানাতে পারি, কিন্তু ওরা অবলা প্রাণী, তাদের কষ্ট ওরা কাউকে বলতে পারে না। আমরা একটু স্নেহের হাত বাড়িয়ে না দিলে ওরা একদিন এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু ওপরওয়ালা যখন এতগুলো অবলা প্রাণীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তখন তার নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য আছে। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রতিটা প্রাণী আমাদের কোনো না কোনো প্রয়োজনে লাগে, আমাদের উপকারে আসে। যে সাপকে আমরা এত ভয় পাই সেই সাপের বিষে দামি দামি ওষুধ তৈরি হয়, রাতের বেলা রাস্তার কুকুরগুলো আমাদের পাহারাদের ভূমিকা পালন করে, বৈজ্ঞানিকরা কোনো নতুন ওষুধ ভ্যাকসিন আবিষ্কার করলে তার প্রথম এক্সপেরিমেন্টের জন্য ইঁদুরেরই প্রয়োজন পড়ে। তাই অবলা পশুদের অবহেলা করবেন না, ওদের বাঁচার জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, আমরাই ওদের বাঁচার অঙ্গ হয়ে উঠতে পারি। আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিন, একটা লাইক করুন। যদি গল্পটি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।